জবানবন্দিটা মিন্নির দেওয়া না, ওরা জবানবন্দি এটা ওরা নিজেরা লেখিয়া ওর হাতে দেওয়া হয়েছে। মিন্নির জবানবন্দি হইলে সেটা রেকর্ড থাকবে যে মিন্নি নিজ মুখ থেকে বলছে, এমন কিছু করতে পারে নাই। ওরা যখন ওই বাসার থেকে আসামি শনাক্তের কথা বললে যখন ওরা নেওয়া হয়েছে, তখন নেওয়ার সময় ওরে ওখানে নিয়ে গেছে আসামি শনাক্তের কথা বললিয়া, এরপরে ওরে ওই জায়গায় অ্যারেস্ট দেখানো হয়েছে। অনেক সময় পর অ্যারেস্ট দেখানোর পরে ওরে কিছু বলার আগেই এসপি সাহেব একটা বিবৃতি দিছে, প্রেস কনফারেন্স করছে যে মিন্নি স্বীকারোক্তি জবানবন্দি দিছে, এটা সম্পূর্ণ ভুয়া ছিল। আয়েশা সিদ্দিকা মিন্নি বরগুনা শুধু নয়, পুরো বাংলাদেশের মধ্যে আলোচিত একটি নাম। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজে তার স্বামী রিফাত শরীফকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন আয়েশা সিদ্দিকা মিন্নি। কিন্তু পরবর্তীতে উঠে এসেছে এই ভিডিও চিত্রের পুরোপুরি উল্টো ঘটনা, যে ঘটনায় আয়েশা সিদ্দিকা মিন্নি এখন তার স্বামী রিফাত শরীফকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বরগুনায় আয়েশা সিদ্দিকা মিন্নির বাসায়। যাবো তার বাসায়, কথা বলবো তার বাবা মোজাম্মেল কিশোরের সঙ্গে, তিনি কি ভাবছেন এই ঘটনা নিয়ে। এবং মিন্নির ব্যাপারে আমরা জানতে পেরেছি গণমাধ্যমে যে তিনি ভালো নেই, কারাগারে খাবারের অসুবিধা রয়েছে, পরিবেশের কারণে তার স্বাস্থ্যগত অনেক ঝুঁকিও তৈরি হয়েছে। সবকিছু নিয়ে কথা বলবো এবং এই মামলার আদ্যোপান্ত নিয়ে পুরো ঘটনার সামনের পেছনের ঘটনা জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন আমার সঙ্গে আয়েশা সিদ্দিকা মিন্নির বাসায় তার বাবা কিশোরের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে, চলুন। মিন্নি কেমন ছিল, এখন কেমন আছে, কারাগারে কেমন আছে মিন্নি? মিন্নি তো কারাগারে ভালো নয়, প্রায় অসুস্থ থাকে। ওখানের আবহাওয়া, পানি, খানা দানা ওর শারীরিক ব্যাপকে দিন আর দিন অসুস্থ করে তুলছে। ওখানে মোটেই ভালো নাই। ওরে কয়েকবার বাহিরে, ও কাশিমপুর কারাগারে তো চিকিৎসা চলছে, তারপর বাহিরে বের করে কয়েকবার চিকিৎসা দেওয়া হয়েছে। এই বর্তমানে এই কয়েকদিন আগে ও সে অসুস্থ। কি ধরনের অসুস্থতার, মানে শারীরিক দুর্বলতা, তারপরে জ্বর, সর্দি, কাশি, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেটার কারণ কি? সেটা কি কারাগারের পরিবেশ বা খাবার দাবার, মানে কেন এমন হচ্ছে? ওই আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে। আর একেবারে সব সময় তো বন্দি অবস্থায় থাকে, সেলটা তো একটা মৃত্যুকূপ, কন্ডম সেল তো একটা মৃত্যুকূপ। এই এই কারণেই ও দিনের দিন মানসিক ভারসাম্য হারাই ফেলতেছে। আমি চাইছিলাম যে ওকে আমি প্রধান বিচারপতির কাছে, তারপরে আইজিপি জনের কাছে, জেল সুপারের মাধ্যমে, তাছাড়া আমি ব্যক্তিগতভাবেও আমি কয়েকবার প্রেয়ার করছি যে ওরে আমাদের এই বিভাগীয় কারাগার, কেন্দ্রীয় কারাগার বরিশালে দেওয়ার জন্য। কারণ প্রতি মাসে ওর সাথে গিয়ে আমার দেখা করাও সম্ভব না, এই তাছাড়া খুব ব্যয়বহুল। তাছাড়া ঢাকা থেকে যাইতেও কাশিমপুরে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে, এই যার কারণে আমার রেগুলার যাওয়াও হয় না। এই যার কারণে আমি এই এইবারে ওই এইসব গেল সপ্তাহে আমি প্রেয়ার করছি আইজিপি জনের কাছে ওরে অন্তত ওই জেল থেকে এই জেলে হস্তান্তর করার জন্য, স্থানান্তর করার জন্য। এই এখন পর্যন্ত তো ভালো কোনো সুফল পাইতেছি না, তবে আমি চাই যে আপনাদের মাধ্যমে যাতে করে আরে আপিল নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত অন্তত এখানে থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি দেশবাসী এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে আইজি প্রিজন সহ যাদের হাতে এই ক্ষমতা ওরে স্থান পরিবর্তনের জন্য, বদলির জন্য, তাদের প্রত্যেকেই আমি অনুরোধ জানাচ্ছি যাতে করে ওরে অন্তত আমাদের এই বিভাগীয় নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত যেন বরিশাল কারাগারে স্থানান্তর করা। জি 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 জি, যাতে আপনারা হ্যাঁ দেখতে যেতে পারি। হ্যাঁ, আমার ছোট ছেলে মেয়ে আছে, যার কারণে ওর মাও অসুস্থ, মেয়ের চিন্তায় চিন্তায় সে প্রায় মৃত্যুসজ্জায় বলা চলে। মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি কেমন মানুষ ছিল? ও খুবই ভালো, নম্র, ভদ্র এবং মিশুক ছিল। কিন্তু আজকে তো হয়তো কোনো কুচক্রি মহলের চক্রান্তের কারণে আজকে আমরা তো হয়তো ফেঁসে গেলাম। এই তো আমরা মনে করি যে ওর আপিল তো পেন্ডিং আছে, আমরা হয়তো সুবিচার পাবো ইনশাল্লাহ, এটা আমরা দৃঢ় আশাবাদী। এবং আমার আইনজীবী জেরাই খান পান্না স্যার, সে এখন বর্তমানে একটু অসুস্থ, তা স্যারের একটাই কথা যে আমি অন্তত মৃত্যুর আগে হইলেও যাতে ওরে আমি নির্দোষ প্রমাণিত করে ওরে আমি রিলিজ করতে পারি, আমার এই একটা আশা। এবং স্যার বলছে যে আমি আর নতুন কোনো মামলা ধরবো না, এই মামলাটার পিছনেই আমি আমার শেষ সময়টা দিয়ে যেন ওরে মুক্ত করে যেতে পারি। না স্যার, আপনি বলছেন আপনার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি নির্দোষ বলছেন? জি,
তাহলে প্রমাণিত তো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে, নির্দোষ কেন বলছেন? ও তো আর স্বামীরে বাঁচানোর জন্য চেষ্টা করছে, যা সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ অবগত আছে, এবং যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে ওটা তো সবাই দেখছে, ওটা দিয়েই তো প্রতীয়মান হয় যে মিন্নি কি দোষী বা নির্দোষ। ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। জি, শুরুর ঘটনায় আমি নিজেও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম, তখন সময় টেলিভিশনে আমি নিজেও প্রচুর খবর পড়েছি এবং দেখেছি যে সারা দেশের মানুষ মিন্নিকে সাপোর্ট করেছে, সবাই প্রচুর শেয়ার করেছে টাইমলাইনে, আমি নিজেও আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছি যে ভালোবাসার শক্তিটা শেয়ার করেছিলাম। ভালোবাসার শক্তি কত শক্তিশালী হতে পারে, ভালোবাসার প্রকাশটা যে নিজের প্রাণকে বাজি রেখে তার স্বামীকে কোপানো থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন একজন মেয়ে। তখন আমরা মিন্নি নামে চিনতাম না, কাউকে চিনতাম না, আমরা পুরো ঘটনা আমরা জানতাম না, একটা ভিডিও দেখে আমরা শেয়ার করেছি। বাট এরপরে তো আমরা উল্টো চিত্র দেখতে পেয়েছিলাম, সেটা গণমাধ্যমেও বারবার এসেছে যে মিন্নির সঙ্গে অন্য একজন মানুষের সম্পর্ক, সেটাও এসেছে, তার সঙ্গে কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে, ছবি বের হয়েছে, অন্য একজনের সাথে সম্পর্কের ব্যাপারটাও পরিষ্কার হয়েছে, এবং তারা যে পূর্ব পরিকল্পনা করেছিল যে রিফাত শরীফকে শিক্ষা দেওয়ার ব্যাপারে, তাকে একটু শাস্তি দেবে, একটু ভয় দেখাবে, সেই ব্যাপারটাও এসেছে। মিন্নি কি তাহলে আসলে নির্দোষ ছিল? কে আসলেই নির্দোষ ছিল? এগুলো সব সব কাল্পনিক নাট্য কাহিনী তারা মঞ্চায়ন করছে। এই যেমন আজকে না বললেই নয়, কারণ হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছিল যে মিন্নিকে নিয়ে এত বাড়াবাড়ি কেন, ভুল আসামির দিকে দৃষ্টি দেওয়া হোক। এবং আমাদের যে এসপি সাহেব মারুফ সাহেব এই বরগুনাতে ছিল, এখন তার প্রমোশন হয়েছে, সে অন্যত্র আছে, সে র্যাপে আছে এখন, কিন্তু সেও আগাইতে পারে নাই এই কারণেই, কারণ এই কুচক্রি মহল এত প্রভাব, যা প্রভাব খাটাইয়া তাদের কারিকুলাম অনুযায়ী সে কাজ করছে, হয়তো কারো মনোরঞ্জন করার জন্য, কাউকে খুশি করার জন্য, কিন্তু আসলে মিন্নি দোষী না। আমি আর একটা কথা বলতে চাই, মিন্নি ওর স্বামী আহত হওয়ার পরে নিজে রিক্সায় করে হসপিটালে আনছে, তারা এই হসপিটালের এই ফুটেজটা পর্যন্ত তারা গায়েব করে ফেলাইছে, হয়তো আমারে তাদের এক পুলিশ এক পুলিশের ভিতর থেকেই ওই ফুটেজটা আমার দেওয়া হয়েছে। আমি তখন প্রেস ক্লাবের যে সভাপতি জন্টু বাইটে ছিল, যারা ছিল সাংবাদিকের কাছে, আমি ওইটা প্লেস করছি, ওইটা প্লেস করার পরে তো সারা দেশ আবার নড়ে চড়ে উঠছে যে মিন্নি তার স্বামীকে হসপিটাল নিয়েছে, সে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই এবং রিফাত শরীফ তার বাবার কাছে জবানবন্দি দিছে, জাব্বু আমার অমুক অমুকে আহত করছে, এই মিন্নি এক নম্বর সাক্ষী দিয়েন মিন্নিকে, এই এবং সে জবানবন্দি অলরেডি দিয়ে গেছে, এবং এজাহারেও অনুরূপ ওই রিফাত শরীফের কথিত মতে ওর বাবা এজাহার লেখছে, কিন্তু সবখানেই তা আছে, কিন্তু তার রূপ কাহিনী সম্পূর্ণ পরবর্তীতে পাল্টাই ফেলাইছে। সেই পাশার দান উল্টে যাওয়া কেন, কেন পাল্টে গেল ঘটনা, আপনার কি মনে হয়? আপনি একটা বলছেন যে কুচক্রি মহলের কথা, হ্যাঁ হ্যাঁ, তারা এই কুচক্রি মহল কেন বা তারা করছেন? এগুলো তো জানা, এগুলো টিভি তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো তো প্রচার প্রসারিত আগেই হয়েছে যে কারা এটা, কারণ এই যার কারণেই, কারণ প্রভাবশালীদের এই ইশারাই এই খুনটা সংগঠিত হয়েছে, কিন্তু এই মিন্নি হলে এক নম্বর সাক্ষী, মিন্নি যদি সাক্ষী দিতে পারে তাহলে কেউ পার পাইবে না, বিধায় মিন্নির মুখ বন্ধ করার জন্যে তাকে আসামিতে পরিণত করা হয়েছে, আসামিতে আসামিতে পরিণত করে তার মুখ বন্ধ করা হয়েছে এবং তাকে সাজা দিতে বাধ্য করা হয়েছে। রিফাত শরীফের সাথে বিয়ে হলো তার, তার আগে আমরা যে মিন্নির যে জবানবন্দিটা আমরা পেয়েছি, সেই জবানবন্দিতে তিনি বারবার উল্লেখ করেছেন তিনি দোদুল্যমান অবস্থায় ছিলেন, একবার রিফাত শরীফের সাথে সম্পর্কে জড়িয়েছেন, আবার নয়নবর্ণের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, আবার নয়নবর্ণকে গোপনে বিয়ে করেছেন, এটা মিন্নির ভাষ্য মতে যে জবানবন্দি আমরা পড়েছি আমরা দেখেছি, আবার তিনি রিফাত শরীফকে বিয়ে করেছেন, যে দুদিকে সম্পর্ক রক্ষা করতে গিয়ে সেই টানা পড়েন এবং সেই সাথে মাদকের সংশ্লিষ্টতা, সবকিছু মিলেই তো এই ঘটনাটি ঘটেছে। রিফাত শরীফ এবং নয়ন বন্ড এরা হইলে বন্ধু ছিল এবং সর্বক্ষণ একত্রে থাকতো ওরা। এই তাহলে নয়ন বন্ডের সাথে যদি মিন্নির বিবাহ হয় বা বিবাহ আবদ্ধ হয় তাহলে রিফাত শরীফ জানবে না, তাহলে রিফাত শরীফ সেই মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করে কেমনে? এবং বরগুনাটা কেন্দ্রীয় জামে মসজিদে মিন্নির বিবাহ কাজ সম্পন্ন হয় সেখানে, হ্যাঁ রিফাত শরীফের সঙ্গে, সেখানে বরগুনার ওই ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার বাদশা মিয়া তিনি উপস্থিত ছিল এবং বরগুনার গণ্যমান্য লোক উপস্থিত ছিল, এবং এই মেয়ের বিবাহের ওই ছেলের পক্ষের উকিল বাবা ছিল এই এখন যে পৌরসভার মেয়র, এখন বর্তমান মেয়র, স্বনামধন্য মেয়র মোহাম্মদ মহারাজ সাহেব, সে তার উকিল বাবা ছিল এবং সেই এই বিবাহ পরিচালনা করছে, কারণ তারা বরগুনার
একেবারে কেন্দ্রস্থলের মানুষ এবং তাদের বাড়ি এই বরগুনাতে এবং স্থানীয় শহরে, কারণ তারা তাহলে জানতো যে কোথায় কি। এবং এই বিয়ার সম্পূর্ণ আয়োজকই ছিল এই বর্তমান যে মেয়র মহারাজ সাহেব, কামরুল হাসান মহারাজ সাহেব। সে খুব অত্যন্ত ভালো মানুষ এবং সে আওয়ামী লীগের বড় একজন লিডার বরগুনার। তাহলে কি মিন্নি যে জবানবন্দিটা দিয়েছে, এই জবানবন্দিটা মিন্নির দেওয়া না, ওরা জবানবন্দি এইটা ওরা নিজেরা লেখিয়া ওর হাতে দেওয়া হয়েছে। মিন্নির জবানবন্দি হইলে সেটা রেকর্ড থাকবে যে মিন্নি নিজ মুখ থেকে বলছে, এমন কিছু করতে পারে নাই। ওরা যখন ওই বাসার থেকে আসামি শনাক্তের কথা বললে যখন ওরা নেওয়া হয়েছে, তখন নেওয়ার সময় ওরে ওখানে নিয়ে গেছে আসামি শনাক্তের কথা বললিয়া, এরপরে ওরে ওই জায়গায় অ্যারেস্ট দেখানো হয়েছে। অনেক সময় পর অ্যারেস্ট দেখানোর পরে ওরে কিছু বলার আগেই এসপি সাহেব একটা বিবৃতি দিছে, প্রেস কনফারেন্স করছে যে মিন্নি স্বীকারোক্তি জবানবন্দি দিছে, এটা সম্পূর্ণ ভুয়া ছিল। সে হয়তো পাবলিকের থেকে বাহা পাওয়ার জন্যে বা তার ক্রেডিট অর্জন করার জন্যে সে ভুয়া একটা সাউন্ড দিছে, যে সাউন্ডটা ওনার দেওয়া আদৌ ঠিক হয় নাই এবং সর্বস্থল থেকেই সর্বমহল থেকেই সে এটা দিয়া হেয় প্রতিপন্ন হয়েছে এই। এবং ওরে যেদিন হ্যান্ড ওভার করছে রিমান্ড শেষে, মানে ওরে এসে পুলিশে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করছে, তখন মিন্নি বলছে যে স্যার আমি তখন কোনো উকিলও ওর পক্ষে ছিল না। তখন বিচারক জিজ্ঞাসা করছে যে মিন্নি তোমার কোনো আইনজীবী আছে, বলছে স্যার আমার কোনো আইনজীবী নেই, তোমার কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে স্যার, আমারে নির্যাতন করা হয়েছে এবং আমারে ভয়ভীতি দেখাইয়া তারা বিভিন্ন কথা বলাবার চেষ্টা করছে, আমি এই হত্যার সাথে জড়িত না, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এই। এবং ওরে একটা যে কাগজ দিয়েছে ওই কাগজটা লিখিত একটা কাগজ, ওই কাগজটা ওরে ওই পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার জন্য বলছে এই, ম্যাজিস্ট্রেটের কাছে ও এটা ওরে দেখারও সুযোগ দেয় নাই, ওই কাগজটা দিয়েছে এবং ওই লেখাটার উপরে তারা একটা দস্তখত নিয়েছে, কিন্তু ওরে কিছু জানতে বুঝতে দেয় নাই। এরপরে ও জেলে যাওয়ার পরে ও সুন্দর করে আবার জেল সুপারের মাধ্যমে ও ওখান থেকে আবার একটা জবানবন্দি যেটা ওরা রেকর্ড করছে এটা প্রত্যাহারের জন্য সে প্রেয়ার করছে, তারও যথেষ্ট জ্বলন্ত ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। কিন্তু মিন্নির যে কথোপকথন ফাঁস হয়েছিল নয়ন বন্ডের সঙ্গে, যে হত্যার হত্যার না ঠিক রিফাত শরীফকে একটু শাস্তি দেওয়ার পরিকল্পনার কিছু মেসেজের আদান প্রদান, এগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হ্যাঁ প্রকাশিত, ওরা কাল্পনিক করছে, ওটা কোনো তারা ডকুমেন্ট দিতে পারে নাই, ওটা আইনে কোথাও নাই। এবং কি পরিকল্পনা করছে, এক জায়গায় বলছে পরিকল্পনা করছে, তাও ওটা প্রমাণ হয়নি, তারা প্রমাণ দিতে পারে নাই। আর আমরা নয়নবনের মা তারও সাক্ষাৎকার তখন দেখেছিলাম, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনিও বলেছেন যে নয়নবনের সঙ্গে মিনির বিয়ে হয়েছিল, বারবার আসা যাওয়া করতো নয়নবনের বাসায়, সেই ব্যাপারটাও কি আপনারা জানতেন না? না না, এটা সম্পূর্ণ এটা তারে ফিট করাইছে, তার ভয়ভীতি দেখাই এটা করাইছে। তাহলে নয়নবনের মা যদি এতই জানতো, নয়নবনের মাকে তো অবশ্যই তাদের সাক্ষী করা উচিত ছিল, ওই নয়নবনের মা তো সাক্ষী নেই কোথাও। তাহলে আপনি বলছেন পুরোপুরি ফাঁসানো, এটা ফাঁসানো এবং পরিকল্পিত, এটা রূপকাহিনী দিয়ে একটা একটা নাটক তারা মঞ্চায়ন করছে। কাল্পনিক নাটক যেমন আমরা টিভিতে দেখি, প্র্যাকটিক্যাল দেখি, ওইগুলোই স্যার তারা মঞ্চায়ন করছে। এরই মধ্যে আমরা গত কোরবানির ঈদে দেখেছি একটা সিনেমা মুক্তি পেয়েছে, পরাণ নামে একটি সিনেমা, এবং যেটি ডিরেক্টলি যদিও বলা হয়নি কিন্তু সবাই ধরে নিয়েছে মিন্নি নয়নবন এবং রিফাত শরীফকে নিয়ে। আপনাদের কোনো প্রতিক্রিয়া কি আছে এতে? না প্রতিক্রিয়া নাই, মানুষ স্বাধীন বাংলাদেশের মানুষ, আমি বলতে চাই যারা এইগুলা করে মিথ্যা ই করে তাদের বিচার করার একজন মালিক আছে, তার কাছেই আমরা সুপর্দ করি, কারণ এরপরে তো আমাদের বলার কিছু আর থাকে না। মিন্নির সাথে আপনার সুন্দর স্মৃতি আছে কি? হ্যাঁ অবশ্যই তো আছে, জীবনের বহুত স্মৃতি শেয়ার করতে পারেন? ও তো সবসময় আমার কাছে থাকতো, আমার কাছে ঘুমাতো, ঘোরাফেরা, তার আমি কলেজে মোটরসাইকেলে নামাই দিয়ে আসতাম, আবার আমি নিয়ে আসতাম, ও যে বাইরে ঘুরছে কোথাও বা আমাকে সারা কিছু করছে এটা আসলেই না, কারণ আমি তো কোনো চাকরি করি না, আমি হয়তো ঠিকাদারি করতাম আগে, যাই হোক আমি এই ছেলে মেয়েদের পিছনেই সবসময় সময় দিই, তাদের প্রাইভেট, তাদের কোচিং, তাদের স্কুল, তাদের কলেজ, এ নিয়েই আমি ব্যস্ত থাকতাম, আমার ডিউটি ছিল এইগুলো। আজকে আমাদের মাঝে নাই, ওর শূন্যতা তো আমরা প্রত্যেকটা পদে পদে আমরা উপলব্ধি করি, যে আজকে কী হয়ে গেল, একটা রূপকাহিনীর মতো সব কিছু হয়ে গেল। তো আমরা দৃঢ় আশাবাদী যে ইনশাল্লাহ যখন আমরা বিচারের মুখোমুখি আবার হব, যে ফাইনাল বিচার যে আপিলের আপিল নিষ্পত্তি, ইনশাল্লাহ মিন্নি খালাস পাবে, কারণ মিন্নিরে এক নম্বর সাক্ষী থেকে ছয় নম্বর আসামি, সাত নম্বর আসামি বানানো হয়েছে, কিন্তু সাত নম্বর আসামি একদিন হাজির হয় নাই,
ওইখানে ওরে ঢুকাইয়া ওরে সাজাটা ধরাই দিছে। চার সন্তানের বাবা, জি, বাকিদের কি অবস্থা? যখন একজন সন্তান এরকম একটা ঘটনার সম্মুখীন হয়, বিচারের মুখোমুখি হয়, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সাথে অনেক অনেক ঘটনা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার এলাকার মানুষ আপনাকে কি সাপোর্ট করেছেন তারা? হ্যাঁ, সবাই সাপোর্ট করছে, সাপোর্ট করে। মানুষ আপনাদেরকে কি কি চোখে রাখে? হ্যাঁ, সমাজে কি চলতে কোনো বাধা? না, কোনো বাধা নাই, কারণ মানুষ জানে, সর্বস্তরে মানুষ, আপনি ইনকোয়ারি করেন, সর্বস্তরে মানুষ জানে যে এটা কি কারণে হয়েছে, এবং মিন্নি দোষী না, মিন্নি টোটালি দোষী না, তারে দোষী বানানো হয়েছে।